আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে? কথা বলেন, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ। পড়েন, অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম বেশি সুন্দর ছিল, কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর? বিষ্ণু বলতেন, আনা মালিহ ওয়াখি ইউসুফ সাবিহ, আমি হচ্ছি মালিহ, মিলহন মানে লবণ, লবণ থেকে লাবণ্যময়ী, আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ আলাইহিসসালাম ছিলেন সাবিহ, ধবধবে সাদা সুন্দর। দেখতে ভাল লাগে কোনটা? এদিকে লাবণ্যময় সুন্দর, এদিকে সাদা সুন্দর, ভাল লাগে কোনটা? ইউসুফ আলাইহিসসালামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইহিসসালামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। কোরআনে এই কথা আছে না নাই? ওয়াকাতানা আইদিয়াহুন, লেবু কাটতেছে আর ওনারে দেখে লেবু কাটা শেষ, কিন্তু কাটা আর থামায় নাই, ওই এক টানে আঙ্গুল শেষ। এই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, উনি বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো, তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা, তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতাম। আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে? তবে তিনি মানুষ ছিলেন, কি ছিলেন? আকিদে ক্লিয়ার, কথা বুঝতে পেরেছেন? এজন্য কোরআন বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ, কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে আসে না, ঠিক কি না? এখানেই পার্থক্য। তিনি অদৃশ্যের খবর জানেন, গায়েবের কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে, বিশ্বনবী এটা জানেন, আমরা কি জানি? তাহলে আমাদের মতো উনি কি সাধারণ মানুষ? অসাধারণ মানুষ। সবাই বলেন, অসাধারণ মানুষ, ইউনিক, আনপ্যারালাল, অসাধারণ, যার কোনো তুলনা হয়, ওনার তুলনা উনি নিজেই। সাইয়্যিদু উলদি আদম, আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে বিশ্বনবী বলেন, এই সবার মধ্যে আমি সেরা। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? বিশ্বনবী ইসলাম বলেন, গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন, কয় ভাগ? এক ভাগ জান্নাতি, এক ভাগ জাহান্নামী। আমারে জান্নাতিদের মধ্যে ফেললেন, জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন, আমারে মক্কায় ফেললেন, মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন, আমারে কুরাইশ বংশে ফেললেন, কুরাইশ বংশে অনেক খানদান আছে, আমারে হাশিমি খানদানে ফেললেন, হাশিমি খানদানে অনেক পরিবার আছে, আমারে শ্রেষ্ঠ পরিবারে ফেললেন। আনা খাইরুকুম নাফসা, আনা খাইরুকুম বাইতা, যে কোনো ক্রাইটেরিয়ায় হোক, মানদণ্ডে হোক, গোটা বিশ্বের মধ্যে আমি সেরা, চিল্লায় বলেন, ঠিক কি না? ওয়ালা ফখর। কিন্তু এজন্য আমি অহংকার করি? বিশ্বনবীর মনে কোনো অহংকার ছিল? তিনি মানুষ ছিলেন, অসাধারণ মানুষ, তিনি মানব কিন্তু মহা মানব। সুবহানাল্লাহ। পড়ে নবীরে চিনতেছেন? নবীরে চিনতে পারতেছেন? বুঝতে পারতেছেন? কষ্ট হচ্ছে না তো? জিমায়ে পড়লেন মনে হয়? কষ্ট হচ্ছে? কষ্ট হইলে বলেন, কোন নবীর ফলোয়ার আপনি, কার ফলোয়ার? সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি, অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক, আছে না নাই? একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি, এমনে অমনে। কার ফলোয়ার তুমি? চিনে নাও তোমার হিরোকে, নো ইউর হিরো, নো ইউর প্রফেট, তোমার নবী কাজকে চিনে যাও, তুমি কার ফলোয়ার, তুমি কার ফ্যান, কে তোমার সেলিব্রিটি, জেনে যাও। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র, কাগজের ফুল, আছে না নাই? এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না, যায় আমার নবীর ক্ষেত্রে। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, চরিত্রের অধিকারী। এটাকে বলা হয় খুলুকে আদিম, এটাকে কি বলে?
সবাই বলেন, আরো জোরে বলেন, আহা নবীর ফলোয়ার, নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না, আওয়াজ করে বলেন খুলুকে আজিম। আরবিতে খুলুক মানে চরিত্র, খুলুক মানে এটার বহু বচন আখলাক, আখলাক তো বোঝেন, বলি না লোকটার আখলাক খুব ভালো, স্বভাব চরিত্র ভালো। তো আমার নবীর নবীর স্বভাবকে এত অনুপম, এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, আল্লাহ এটার নাম দিয়েছেন খুলুকে আজিম। কি নাম? খুলুক তিন ধরনের, কয় ধরনের? খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। আই রিপিট, খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। আবার বলি, খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। খুলুকে হাসান মানে সমান সমান, উনিও ধমক দিছে আমিও ধমক দিছি, এটা খুলুকে হাসান। আমি তো খারাপ কিছু করি নাই, আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপরে? উনিও ধমক আমিও ধমক, সমান সমান, এটা খুলুকে হাসান। নবীর এটা ছিল না। আরেকটা হচ্ছে খুলুকে করিম, উনি ধমক দিছে আমি ধমক দেই নাই, আমি সহ্য করে নিয়েছি, এটা খুলুকে করিম, এটা খুলুকে করিম। নবীর এটাও ছিল না, নবীর ছিল এটা খুলুকে আজিম, উনি ধমক দিছে আমিও ধমক দিছি, না এটা করেন নাই। উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম, কিছু বলি না, এটাও করেন নাই। উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম, আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম, ওনারে কাছে টেনে নিলাম, ওনারে বুকে জড়িয়ে ধরলাম। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? এটারে কি বলে? আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল, খুলুকে করিম ছিল। আমার নবীর চরিত্র কি ছিল? এজন্য আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি। সুবহানাল্লাহ, পড়েন, অনুপম চরিত্র, খুলুকে আজিম। খুলুকের ব্যাখ্যা শেষ, এবার ব্যাখ্যা হবে আজিমের। আজিম মানে সুমহান, বুইগরের ভাইরা, আজিম মানে আওয়াজ করে বলো, আজিম মানে নবীর চরিত্র, সুমহান চরিত্র। আজিম শব্দটা আল্লাহ কোরআনে যেন যেন জায়গায় ব্যবহার করে না, যেটার তাৎপর্য সিগনিফিক্যান্স অনেক বড়, অনেক বিশাল, অনেক সুমহান, তখন আল্লাহ ব্যবহার করে আজিম। তখন কি ব্যবহার করে? কেয়ামতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যাওয়ার একটা ঝাঁকুনি দিবেন, পাহাড়গুলো ভেঙে খান খান হবে, স্যাটেলাইটগুলো ভেঙে টুকরা টুকরা হবে, ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প? এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনোদিন দেখে নাই। এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কোরআনে বললেন ইন্না যালযালাতাস সাআতি লাশাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয়, এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প, ঠিক কি না? এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব, তাই না? অসাধারণ, এটার তুলনা হয় না, এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না। তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটাও আজিম কিতাব। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আপনারে আমি নিত্য পাঠনীয় সপ্ত বাক্য দিয়েছি, সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি। এটা সাধারণ কোরআন না, এটা কোরআনে আজিম। তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প, তাই এটা ভূমিকম্প আজিম, এটা সুমহান কোরআন, তাই এটা আজিম। আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল? এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আজিম। কি ব্যবহার করেছেন? আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার? আছে আছে। সব শেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। সবাই বলেন ওয়াহুয়াল আলিয়ুল। তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আজিম। তাহলে ভূমিকম্পটা বড়, এটা আজিম। কোরআন যেন যেন কিতাব নয়, এটা আজিম। আমার আল্লাহ সাধারণ কোন সত্তা নয়, এটা আজিম। আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয়, এটাও আজিম। চিল্লায় বলো, ঠিক কি না? এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্রের কোনো তুলনা হয় না, এত সুন্দর, এত অনুপম চরিত্র আপনার চরিত্র, এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা কালো দাগ ফেলানোর তো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ।